সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মালটা দিয়ে ভীষণ মজাদার একটি পুডিংয়ের রেসিপি শীতকাল চলে গিয়ে প্রায় কিন্তু গরম চলে এসেছে আর এই গরমের মধ্যে যদি মালটা দিয়ে খুব মজাদার একটি পুডিং তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আশা করছি আমার আজকে মালটা পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো পুডিং তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে মালটা তো আমি এখানে প্রায় ছয়শো গ্রাম পরিমাণ মালটা নিয়েছি তো ছয়শো গ্রাম পরিমাণ মালটা আমার প্রায় তিনটা মালটা হয়েছিল তো আমি একটা মালটা কেটে চেপে চেপে রস বের করে নিচ্ছি তো সেম একই প্রসেসে আমি সবগুলো মালটার রস বের করে নেব আর তারপর কিভাবে মালটার পুডিংটা তৈরি করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো আমি যতটুকু পরিমাণে মালটা নিয়েছিলাম এতে করে আমার মেজারমেন্ট কাপে প্রায় দেড় কাপ পরিমাণ মালটা রস হয়েছে তবে আপনারা যদি পুডিংটা একটু বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে ছয়শো গ্রামের পরিবর্তে আপনারা এক কেজি পরিমাণ মালটা ব্যবহার করবেন তো প্রথমেই আমি মালটা রসটা ছেঁকে নিচ্ছি আমি চুলা একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে তারপর আমি চুলাটা অন করে দেব আর একটা চামিচ দিয়ে আমি চেপে চেপে রসটাকে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু রসটাকে ছেঁকে নিতে হবে এতে করে কিন্তু পুডিংটা খুব স্মুথ হবে তো সম্পূর্ণ রস কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো আমি যতটুকু পরিমাণে মালটার রস নিয়েছি এর জন্য আমার কাছে হাফ কাপ পরিমাণ চিনি পরিমাণটা একদমই পারফেক্ট মনে হয়েছে তবে আপনাদের কাছে যদি কম বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগার আগার পাউডার তো আমি এখানে হাফ টেবিল চামচের থেকেও কম পরিমাণে আগার আগার পাউডারটা ব্যবহার করছি তো আমার কাছে আগার আগার পাউডার পরিমাণটা বেশি হলে পুডিংটা শক্ত মনে হয় যার জন্য আমি একটু পরিমাণে কমিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু হাফ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এই আগার আগার পাউডারগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ তো এই কর্নফ্লাওয়ারটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি শুধুমাত্র পুডিংটা একটু সফট হবে নরম তুলতুল হবে এই জন্য তো আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি সবগুলো উপকরণ মেশানোর পরে তো এবার এই পুডিংটা জাস্ট ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে এটাকে কিন্তু অনেক সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট ফুটে উঠলে আপনারা চুলা থেকে নামিয়ে এটাকে সেট করে নেবেন তো আমার মালটার পুডিংটা কিন্তু ফুটে উঠেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব তো আজকে পুডিংটা সেট করার জন্য আমি এখানে হার্টশেপের একটি মোল্ড নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ডের মধ্যেই এই পুডিংটা সেট করতে পারেন অথবা চাইলে কিন্তু বাটির মধ্যেও পুডিংটা সেট করতে পারেন কোনো সমস্যা নেই তো সবটুকু মিশ্রণ আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি তো মিশ্রণটা ঢেলে দেয়া হয়ে গেলে আমি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় অপেক্ষা করব পুডিংটা সেট হওয়ার জন্য আর ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এটা সেট হতে কিন্তু খুব একটা সময় লাগে না তো প্রায় চল্লিশ মিনিট পর ফিরে এসেছি আর এর মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এবার একটি চাকু দিয়ে আমি পুডিংয়ের চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু পুডিংটা খুব সহজে আনমোল্ড হয়ে যাবে তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই পুডিংটা তৈরি করেন সেক্ষেত্রে পুডিং তৈরি করার পর ফ্রিজে নর্মালে রেখে দেবেন ত্রিশ মিনিটের জন্য তারপর কিন্তু পুডিংটা পরিবেশন করবেন তো এই পুডিংটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় খেতে বেশি ভালো লাগে এই পুডিংটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমার সব মিলিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর এভাবে মালটা দিয়ে পুডিং তৈরি করে যদি আপনারা বাচ্চাদের দেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে তো এবার আমি আপনাদের পুডিংটা কেটে দেখাবো আর পুডিংয়ের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু পুডিংটা একদম নরম তুলতুলে হয়েছিল। তো আশা করছি আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ